বলেন কদিন তুমি যাবে তো গেলে বলো কিন্তু আজই কিন্তু টিকিট কাটতে হবে আমাদের ওমা কি হলো কিছু বললে না তো তুমি আমার কথা শোনার জন্য একেবারে দাঁড়িয়ে আছো আরে কিছু তো হলোই হলো অমনি তো তুমি যাওয়ার কথা শুনলেই নেচে ওঠো যাও লেগে পড়া থাক পড়ে থাক কলেজ কাচারি বন্ধ যাক যাও ডাং ডাং করে বেরিয়ে এসো গে যাও আর দেখলার মরণ ঠিক আছে আমার যেতে হবে না আমি যাব না ওকে বৌদি তোমাকে আমার নিয়ে কিচ্ছু ভাবতে হবে না আমি যাব না আমি কোথাও যাব না আচ্ছা মা মেয়েটা তো কোথাও যাই না ও তো বাড়িতেই থাকে সব সময় এখন ঘটনা চক্রে যখন যাওয়া হচ্ছে তাহলে ও যাক না সাথে ও মানে কি করবে বাড়িতে থেকে মানে কোনো অসুবিধা হবে কি ও গেলে সেটা তো নিশ্চয়ই হবে না যা যা ইচ্ছে করো আমায় বলতে এসো না কিছু ও যেন আমার কথা শোনার জন্য একেবারে দাঁড়িয়ে আছে দেখছো না একবার যদি মাথায় ঠোকে তো নেচে ওঠে একেবারে যাও কি সুটকেস গোছাও বৌদি ডোন্ট গেট আপসেট আরে মার পারমিশন দেওয়া মানে তো এটাই আমি তো মার সব সুরগুলো চিনি তুমি বুঝবে না এ মানে মা বলে দিল যে তুমি যাও আমিও যাচ্ছি আমরা বাড়ি গিয়ে বাবার সঙ্গে আলোচনা করে জানাচ্ছি আমরা কবে স্টার্ট করছি তুমি আজই টিকিট কেটো না একবার বাড়ি গিয়ে বাবার সঙ্গে আগে কথা বলে নি তাহলে শালুক তুই জানাস কিন্তু আমাদের সেই অনুযায়ী কিন্তু টিকিট বুক করতে হবে আমাকে নদী ওরা কিন্তু অনেকক্ষণ এসছে এবার ওদের কিছু খেতে টেতে দাও না না পার্থদা আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি আমাদের খিদে পাইনি